ট্রান্স ওয়াকারদের এবারের ডেস্টিনেশন দ্য ফোর্ট রায়চক। কলকাতা থেকে মাত্র 70 কিলোমিটার দূরে ডায়মন্ড হারবারে গঙ্গার পারে এই ফোর্ট আপনাকে দেবে রাজকীয়ভাবে একদিন কাটানোর অপূর্ব সুযোগ। ব্রিটিশ গভর্নমেন্ট ব্যবসার জন্য গঙ্গার পার ঘেঁষে যেসব ফোর্ট বানিয়েছিল তার মধ্যে এটি অন্যতম। গোটা প্রেমিসেসে ছড়িয়ে আছে ব্রিটিশ আমলের নানান নিদর্শন। একটা দিন ব্রিটিশ রাজকীয়তায় গঙ্গার ধারে নিরিবিলিতে লেজার ট্রিপ চাইলে দিস প্রিমিয়াম প্রপার্টি ইজ রিয়েলি ওয়েটিং ফর ইউ। রুম ট্যারিফ এবং আদার অ্যামিউনিটিসের সম্পর্কে ডিটেলসে জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোর্ট রায়চকের নিজস্ব ওয়েবসাইটটা একবার চেক করুন। তবে চাইলে অন্যান্য বুকিং সাইট থেকেও বুক করতে পারেন। দাম 7,000 থেকে 10,000 পার রুম পার ডে উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। বাট ভালোভাবে সাইটগুলো চেক করলে এমন রাজকীয়তা আপনি পেতেই পারেন উইথ এক্সাইটিং ডিসকাউন্ট। গোটা হোটেল জুড়ে ছড়িয়ে আছে ব্রিটিশ আমলের ছবি, অস্ত্রশস্ত্র, মেডেল, আরো অনেক কিছু। পুরনো ফোর্টের ভগ্নাংশের সাথে তাল মিলিয়ে নতুনভাবে ফোর্ট রায়চক গড়ে তুলেছে মন ভালো করা ওয়ান ডে ডেস্টিনেশন।
হোটেল অ্যাকোমোডেশনের সাথে আমরা নিয়েছিলাম ক্রুজ ফেসিলিটি। ফর দিস ইউ হ্যাভ টু কন্ট্যাক্ট দ্য হোটেল প্রিয়র ইউর জার্নি। গোটা সূর্যাস্তটা গঙ্গার বুকে দেখার অভিজ্ঞতাটাই আলাদা।
সুতরাং যদি কলকাতা থেকে একদিনে ধারে কাছে কোথাও ঘুরতে চান, তাহলে আপনাকে আসতেই হবে ডায়মন্ড হারবারের ফোর্ট রায়চকে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আমাদের চ্যানেলে আরও ভালো কিছু ডেস্টিনেশনের খোঁজ আপনি পেতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।